অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। র‍্যাবের হাতে গ্রেফতার বন্ধু জিয়াউদ্দিন উর্ফির দাবি, গলায় দড়ি দিয়ে তার সামনেই আত্মহত্যা করেছেন হিমু। আসক্ত ছিলেন মাদক ও অনলাইন জুয়ায়, ভুগছিলেন মানসিক সমস্যায়। বৃহস্পতিবার বিকেলে রহস্যজনক মৃত্যু হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর। নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে খবর প্রকাশ করে বেশ কিছু সংবাদ মাধ্যম। এই ঘটনায় মামলা হয় রাজধানীর উত্তরা পশ্চিম থানায়। সেই মামলায় শুক্রবার বংশাল থেকে হুমায়রা হিমুর বন্ধু জিয়াউদ্দিন উর্ফিকে গ্রেপ্তার করে র‍্যাব। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, জিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী হুমায়রার, আর আত্মহত্যাও করেন তার সামনেই। সে সময় একই ফ্ল্যাটে ছিলেন মেকআপ আর্টিস্ট মিহিরও। গ্রেফতারকৃত উর্ফি জিয়া জানান, মূলত গত 4 মাস যাবৎ তিনি নিয়মিত সেই বাসায় যাতায়াত করতেন এবং তারা নিজেরা সম্মত হয়েছিলেন যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। র‍্যাবের এই কর্মকর্তা জানান, মানসিক সমস্যায় ভুগছিলেন হুমায়রা। সম্প্রতি অনলাইনে জুয়া খেলে খোয়ান 30 লাখেরও বেশি টাকা, নিয়মিত সেবন করতেন মাদকও। জুয়া খেলার জন্য মূলত ভিকটিমকে গ্রেফতারকৃত উর্ফি জিয়া বিপুল পরিমাণ অর্থ গত 4 মাসে দিয়েছেন এবং যার জন্য বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝগড়া, কথা কাটাকাটি, বাকবিতণ্ড হয়েছে। এর আগে 2018 সালে আরেক অভিনেত্রী তাজিন আহমেদের মৃত্যু সময়ও তাকে হাসপাতালে নিয়ে যান মিহির। হিমুর মৃত্যুতে তাই মিহিরের কোনো ভূমিকা আছে কি না খতিয়ে দেখছে র‍্যাব। বিখ্যাত বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গ যোগাযোগ ছিল হিমুর, সে সম্পর্কেও চলছে অনুসন্ধান। গ্রেফতারকৃত জি আমাদেরকে বলেছেন তিনি বিভিন্ন সময় মাদক সেবন করতেন, সেই মাদক এই মিহির এনে দিতেন, এরকমও বিভিন্ন ক্ষেত্রে আমরা জানতে পেরেছি। তো এই মিহিরকে নিয়েও আমরা কাজ করছি। 2 নভেম্বর জিয়াউদ্দিন ও মিহির হুমায়রা হিমুকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর সেখান থেকে অভিনেত্রীর মুঠোফোন নিয়ে পালিয়ে যান জিয়াউদ্দিন উর্ফি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।